হ্যালো এসএসসি ক্যান্ডিডেটস বেস্ট অফ লাক ফর ইয়ার এসএসসি এক্সাম অ্যান্ড আমি জানি আপনারা সবাই খুবই ভালো এক্সাম দেবেন ফার্স্টে আমি নিজেকে একটু পরিচয় করিনি মাই নেইম ইস অনামিকা ইসলাম প্রিয়ম পিপুল কল মি অনামিকা আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে ফ্রম ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট আমি এবার গ্র্যাজুয়েশন করেছি আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই আপনাদের এসএসসির পরে আপনারা দুই থেকে তিন মাস অনেকটা সময় পাবেন নিজেদেরকে গোছানোর জন্য এই সময়টায় মানুষ আপনাকে অনেকগুলো আইডিয়া দিবে কি কি আইডিয়া সেটার মধ্যে একটা বলি আপনাদেরকে আইডিয়া দিবে নিজেদেরকে এক্সপ্লোর করতে অনেক বেশি ট্রাভেল করতে দুই এই তিনটা মাসই সময় যে আপনারা একটু নিজেরা রেস্ট নেবেন এবং নিজেদেরকে রিফ্রেশ করবেন কিন্তু তিনটা মাস আসলে কি প্রয়োজন আমাদের রিফ্রেশমেন্টের জন্য যদি না হয় তাহলে আমি একটু সাজেশন দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এই তিন মাসের মধ্যে আপনারা নিজেদের তিনটে স্কিল ডেভেলপ করতে পারেন যেটা আপনাদের লাইফ লং দরকার ফার্স্ট আপনাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে ইংলিশ সাবজেক্ট না ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে সেকেন্ড আপনাদেরকে শিখতে হবে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় কারণ আপনি নিজেকে কীভাবে প্রেজেন্ট করছেন সেটাতেই মানুষ বুঝতে পারবে আপনি আসলে কে থার্ড আইসিটি ম্যা আইসিটি এবং আপনাকে মেন্টাল ম্যাথ শিখতে হবে এই তিনটি জিনিস আপনাদের জীবনে খুবই প্রয়োজন এই তিনটি জিনিস শেখার প্রয়োজন কেন আপনারা যখন এইচ এইচএসি পরীক্ষা দিয়ে যখন অ্যাডমিশন টেস্ট দেবেন তখন আপনাদের আইসিটি এবং মেন্টাল ম্যাথটা খুবই প্রয়োজন হবে যে কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার জন্য এবং আমরা জানি আপনাদের মধ্যে অনেকেরই লক্ষ্য হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ এবং সেখানে যখন ভাইভা হয় তখন আপনাদের দুটো জিনিসই প্রয়োজন নিজেকে প্রপারলি প্রেজেন্ট করা প্লাস আপনাদের ইংলিশ ইংলিশ আপনারা কী করে কমিউনিকেট করেন সেটা প্রয়োজন আমি আমার দিক থেকে যদি বলি আমি আমার ইংলিশে যখন প্রেজেন্টেশনগুলা প্রথম প্রথম দিতাম তখন খুব কষ্ট হতো কারণ আমি অপরচুনিটিটাকে প্রপারলি ইউজ করিনি সেই এসএসএস মধ্যখানের সময়ে তাই আমাকে অনেক কষ্ট করতে হয়েছে নিজের প্রেজেন্টেশনটাকে ডেভেলপ করার জন্য এবং নিজের ইংলিশটাকেও ডেভেলপ করার জন্য আমাকে ইউনিভার্সিটির লাইফে এসে সে কাজগুলো করতে হয়েছে এবং আপনাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোও কিন্তু এই স্কিলসগুলোর উপরে নির্ভর করবে যেমন আমরা আমি জানি আপনারা অনেকেই আছেন যারা এখন মডার্ন ইউনাইটেড নেশনসের নাম শুনেছেন এবং তাতে পার্টিসিপেটও করছেন এই মডার্ন ইউনাইটেড নেশানসে কিন্তু আপনাদেরকে ইংলিশেই কথা বলতে হবে এই মডার্নেটেড নেশন কিন্তু আপনারা বাংলায় কথা বলতে পারছেন না এবং বিভিন্ন ডিবেট কম্পিটিশন যদি আপনি ইন্টারন্যাশনাল নিজে পার্টিসিপেট করতে চান তাহলেও কিন্তু আপনাদেরকে শিখতে হচ্ছে ইংলিশ এবং যদি আপনি নিজের লিঙ্কগুলো বাড়তে চান এবং সবার সাথে সম্পর্ক বেটে করতে চান ইন্টারন্যাশনালি তাতেও আপনার প্রয়োজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন ডেভেলপমেন্ট আমি এই পর্যন্ত কয়েকটি ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি তার মধ্যে একটি হচ্ছে টু থাউজেন্ড সিক্সটিনে এইচ নেশন যেখানে আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম সেই মডারেটেড নেশনে এবং আমি রিসেন্টলি সাউথ কোরিয়া এশিয়া স্টুডেন্ট সামিটে পার্টিসিপেট করেছিলাম অ্যাজ এ ডেলিগেট এই দুটো জায়গায় যে আমি বুঝতে পেরেছি একটা জিনিস আমাদেরকে অনেক বেশি ইংলিশ কমিউনিকেশানে ডেভেলপ করতে হবে কারণ ওখানে আমি দেখেছি যারা ইন্ডিয়ানস আছে যারা নেপালিজ আছে যারা অন্যান্য ডিফারেন্ট কান্ট্রি আছে তাদের থেকে আমাদের অনেকেরই ইংলিশ অনেক ভালো এবং আমরা ইংলিশে লিখতে পারি অনেক ভালো তাদের থেকে তবে আমরা ইংলিশে কমিউনিকেট করতে পারি না কেন পারি না কারণ আমাদের সে কনফিডেন্টটা নেই কনফিডেন্টটা নেই কেন কারণ আমরা অনেক আগে থেকে সেই জিনিসগুলোকে শিখি না তাই এই তিন মাসে পুরো তিন মাসে আমাদের ঘোরার প্রয়োজন নেই পুরো তিন মাসে আমাদের রিফ্রেশমেন্টের প্রয়োজন নেই আমরা এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ পর্যন্ত আমরা রিফ্রেশমেন্ট পেতে পারি কিন্তু তারপরে আমার মনে হয় আপনাদের সকলেই এই টাইমটা ইউটিলাইজ করা উচিত আমি আপনাদের সকলকে ইনভাইট করব ডিসেল বাংলাদেশে আসতে এখানে আপনারা তিনটি জিনিস পাবেন আইসিটিও পাবেন আপনাদের মেন্টাল ম্যাথের কোর্স আছে এবং আপনাদের নিজেদেরকে ইংলিশে কীভাবে প্রেজেন্ট করবেন সেটার জন্য একটি পুরো আউটলাইন দেওয়া আছে আই হোপ আপনাদের সবার সাথে দেখা হবে টিসল বাংলাদেশে থ্যাংক ইউ